Yeah guys, ready for Ladakh ride! Woohoo! Delay already. Aro etia aro leak hoy. Bike ot jui lagi jabo pare te hit hole. Oh, 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 oh. Hello, what's up people? Welcome to another vlog and guys, finally apnaloge dekha pai ase ki road ulai ase aru yes guys, ahomor pani olop komi komi ahi ase aru aji ami finally ready Ladakh jabo karone aru jundu confusion asile he confusion to dur hoi gol. Actually ma bhabi aslo ki kun khon bike loi jab, but eta amor confusion dur hoi gol aru last moment on ma isate apnalo dekha pai amar khushi khushir jundu rear grip dekha pai asile he to crack hoi asile, but he to jua kali rati ekdom rati logai lolo aru isate apnalo dekha pai notun tyre and that means guys ami lo jaya asu khushi aru moi fully excited aru mor baki logor khini ready hoy ase. Chalo eta moi ready hoy la tar jod apnalog vlog pai asu aru kun kun goy ase ki kotha gutai khini koy asu. I'm so much excited guys, apnalage jodi notun ke aise tita wala you know subscribe kori rakhi te koy asu and guys starting ote koy asu jen apnalage subscribe kori rakha aru eta ahi pai gol yu kuku koi goiso aru apnalage raha pai ase gutte bike yate line up hoy ase aru logote gutte luggage khini ami yate isare mor bike loaded hoy goise aru tank bag logabo baki ase. এই সাইডে আছে জনমনির বাইক পাপু আর এই সাইডে এটা ফরেনর পড়া আইছে আমার মানে নেবার কান্ট্রি বাংলাদেশের পড়া এটু এটা আছে আপনারা ধাবিছে তাকিয়া আর এই সাইডে আমার ডেকাডার বাইক আর এই সাইডে আমার কুকুয়ে মানে হেল্প করেছে ইসলাম কাক ইসলাম কা কি ভালো লাগিছে বাপ রে বাপ হ্যান গাইস এই সাইডে সব গরম কি হয়ে গেছে জনমনির অবস্থা আর জনমনি সুলি সব সুলি কি করে লইছে ওই বাপ রে এইসা কি আমি বাইকত গুটেখিনি লোডেড করে ললো হিসাবে আমার লাগেজ এজারে তেল ব্যাগ লই ললো আর এইসাতে ট্যাঙ্ক ব্যাগ আর লগতে ইউ নো লাস্ট কাম এটা এনগেজ লাস্ট কাম এটা আসলে যন্তু গামুসা আমার খুশিক দিব কারণে আর যেন ভালে ভালে লয় হে আর হিসাবে রোডু দি আছে এখন বাইক যায় আছে আপনাক কই আছো ছয়খন বাইক যায় আছে টোটাল এজারে আপনারা এটা হবেছে হিরো এক্সপালস 200 মুড দ্যাট মিন্স খুশি আর এইসাতে তাকিয়া তাকিয়া নাম কি বা আছে কি নাই বাইকর ও ব্ল্যাক হর্স ওই ব্ল্যাক হর্স গাইস কলা ঘোড়া এইসাতে তাকিয়া রেডি কলা ঘোড়া রে এইসাতে আছে আমার অ্যাডভেঞ্চার 390 জুনমনির আর এই সাইডে আমার আছে পাপু খইলটা এন্ড গাইস এখানের নামটা আপনারা জানে হাল্ক ডোমিনার 400 আর এই সাইডে আছে আমার ডেকাডার বাইক আর ডেকাডা এখন বাইকের নাম দিয়ে দিলে অ্যাকচুয়ালি নামকরণ করে দিলে আর এখন বাইকের নাম বলে ভোলা কেউর কারণে একুয়ে না জানে যোট লই যায় তাতে গুছি যায় বলে আর এই সাইডে আমার ইসলাম কা কি নতুন পিনিসা বলি এইটু কি গুছাবো পারা নাই নাকি হ্যাঁ এন গাইস এই সাইডে ইসলাম কা রেডি আর ইসলাম কা এটা মানে বেলেগ চ্যালেঞ্জ লৈ আছে এই সাইডে আপনারা এটা হবেছে কেটিএম আরসি 200 কিন্তু টুরিং হ্যান্ডেল বার লগাই লৈছে ফার্স্ট ব্লগত আপনারা দেখা পাইছিলে এইখন বাইক মই চলাই আছিলো আর বহুত বেশি কমফোর্ট বাট এটা চ্যালেঞ্জ হয় কিয়ার কারণে সাসপেনশন গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা জানে ওয়াটার ক্রসিং এন অল এই সাইডে আছে আমার ইসলাম কা ওই হই স্লো মোশনের ধাম ইসলাম কা কেনেকে ওয়াহ চলো এই সাইডে মইনা ওকে এন গাইস এখন বাইকের নামও দিয়ে দিছে মইনা বলে আর এই দেখাটা বাইক অন ওই বা ইংলিশ লাদাখ যাব উলুয়াতে ইংলিশ অ কি কিবা মানে ফুটেজ লাগবে নাকি অ বলা এটা ওলাই যাব আহা ওই এন্ড গাইস ইয়াটক সাবস্ক্রাইব করি দক এই সাইডে পাপো ওইলতা এই সাইডে ধনজিৎ ডেকা থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাপি জার্নি এটা বাইক ওয়ার্ম আপ করে লৈছো আর এই সাইডে গোটেখিনি রেডি হয়ে গল এন্ড গাইস ভগবানের নাম লয় জয় শ্রী রাম জয় শ্রী কৃষ্ণ লেটস গো গাইস এটা গোটেকিটা ওলাই হলো আর ইয়া গাইস রেডি ফর লাদাখ রাইড উহু আসলে 5টা বাজাত বা 2টা বাজি আছে 8টা বাট 8টা এন্ড গাইস যেটা ফার্স্ট ডে হয় অ্যাকচুয়ালি সব আলসি হয়ে থাকে ফার্স্ট ডে এনেকুৱা হয় বাট সেকেন্ডের পৰা রুটিন এটা হয়ে যাব সেকেন্ডের পৰা আমি টাইমত হবো কারণে ট্রাই করিম আর ইতাল মানে ব্রেকফাস্ট করা নাই ভাবিছো যেহেতু 8টা বাজি গৈছে ইয়াতে ওচৰতে কোবাত ব্রেকফাস্ট করিলো ওকে তল আছে যত মানে ভাল ইউ নো সবজি পুরি ফাস্ট করে ললো পুরি সবজি হ্যান্ড গাইজ আন্ডা বয়েল এখানে করে ললো যেন মানে ইউ নো আমি ভাবি আছো কি পুরা মানে অসম বজারলে মানে পুরা টানিম কিয়ার কারণে অলরেডি আমি 8টা বাজি গেছি আর আমি ভাবিছিল কি আমি আজি মুজাফ্ফাপুরলে করিম বলে কভার মানে 1000 কিলোমিটার কভার করিম বলে ভাবিছিল বাট আজি ফার্স্ট ডে এই কারণে মানে বেশি পুশ নকরু এন গাইজ এনেকুৱা নহয় কি টার্গেট এটা রাখিছো তাতে যাই পাবই লাগিব হেনকা টাইপের নহয় জাস্ট যিমান পারো সিমান পুশ করিম জাস্ট করব গেছো আর হাইওয়ে কানেক্ট করে কেনে আমি ফিউলিং করে লোক লাগব আর ফিউলিংটো আমার লাস্ট কাম হব লাস্ট স্টপ হব তারপর যিমান পারো আমি স্ট্রেস করিম আর এই সাইডে আছে আপনার ও বা বেলেগ চালহট আছে আজি ভাল লাগি আছে জুতার লগত ব্যাগটো মিলি আছে হেলমেট মিলি আছে নাইস গুড চলো লেটস গো ভোলা
ইসলাম কাক আরসি চ্যাডলিং করে গেছে ওয়াহ এন্ড গাইস ইয়াতে সবে ইউ নো এক্স বারকার এক ওয়াহ এন্ড সন্তুষ্ট রাইডার মই হম হাইওয়ে কিন্তু লাডকত অল উৎপাদ করিব লাগিব ইউ নো গাইস এক্স পালস অফ রোডিং ইউ তেতিয়া দেখাম এতিয়া হাইওয়ে দেখাব দি আছো বাট যেতিয়া ইউ নো রিয়েল এডভেঞ্চারত মই দেখাম হাউ টু ডু রিয়েল এডভেঞ্চার ওয়াটার ক্রসিং অফ রোডিং এভরিথিং গাইস কাম হয় সেইটো কৰি লওঁ যোনটো ফিউলিং বা বাই এণ্ড গাইছে এইচাইডে কুকুক বাই বাই কৈ দিলোঁ এইচাইডে গামোচা লোকেশ্যন চেঞ্জ কৰি দিছোঁ কিহৰ কাৰণে স্পীড হ'ম এতিয়া দেখা পোৱা নাছিলোঁ ময়ো দেখা পোৱা নাছিলোঁ গামোচা ইয়াত লগাই ল'লোঁ এণ্ড গাইছ চেঞ্জ কৰি ল'ম আৰু ট্ৰিপ ওৱান কৰিম জিৰ' এণ্ড গাইছ আপোনালোকে দেখা পাই আছে ইয়াত টোটেল মোৰ ট্ৰিপ হৈ আছে 29 মানে 29,213 এইটো টোটেল ট্ৰিপ আৰু এতিয়া মই কৰি ল'ম ট্ৰিপ ওৱান জিৰ' এণ্ড গাইছ আজি কিমান ষ্ট্ৰেছ কৰিব পাৰোঁ চাই ল'ম আফটাৰ ফিউলিং আৰু এইচাইডে ফুল টেংক কৰি ল'ম ফুল দিবা তেল সোমাই গৈছিলে 940 চেন্সাৰ লক হৈ গৈছিলে আৰু এইচাইডে 1000 কৰি আছোঁ চলো 1000 কৰি লওঁ এণ্ড 1000 10 লিটাৰ অ'কে ডান মেন কেনেকুৱা লাগিছে উইথ ফুললি লোডেড চবৰে বাইক প্ৰপাৰ ৰাইডিং গিয়াৰ্ছ ৰাইডিং বুটছ এণ্ড কেনেকুৱা লাগি আছে ফ্ৰেমটো 8:20 আৰু আমি এতিয়া গুৱাহাটী বেহাৰবাৰীৰ পৰা ওলাই যাব ওলাইছোঁ এণ্ড লেটছ চেক ইট আউট কেইটা বজাত ক'ত কি সোমাওঁ গোটেইখিনি আপডেট কৰি থাকিম মাজত গড়চুকত আছে দেখা নাছিলোঁ আৰু এইটো নটিচে কৰা নাই ৰাস্তাৰ মাজত কিবা কাম চলি আছে একদম মাজত আই গেছ যিখন এখন গেছ গাইছ ইয়াতে এখন ব্ৰিজ হ'ব সেইটো কাৰণে ইউনপুৰা চেণ্টাৰতে ৰাস্তাৰ কাম চলি আছে আমাৰ ফেমিলি মেম্বাৰ লগ পাইছিলোঁ আৰু ফেমিলি মেম্বাৰ লগ পাওঁতে এটা এক্সিডেণ্ট হৈ গৈছে মোৰ এণ্ড গাইছ এইচাইডে আমাৰ ফেমিলি মেম্বাৰৰ ইমান মৰম ইমান জোৰ মৰম কি বাইকে পৰি গৈছিলে এইমাত্ৰ আৰু অলপমান ৰাইডিং বুটটো অলপমান জ্বলি গৈছে একো নাই ইমান মৰমৰ বাবে থেংক ইউ বা বাই লগ পাম আকৌ ন লাভ ইউ টু বা বাই এনেকৈ যেতিয়া বাইকখন পৰি গৈছিলে তেতিয়া এক্সজষ্টৰ পাইপটো ৰাইডিং বুটত লাগিছিলে আৰু একচুৱেলি পুৰা নন ষ্টপ 100 কিলোমিটাৰ আমি চলাই আহিলোঁ আৰু সেইটো কাৰণে মানে পুৰা হিট হৈ আছিলে হালকা চা ৰাইডিং বুট জ্বলি গৈছে বাট একো নাই আপোনালোকৰ ইমান মৰম এনেকৈ আহি পালোঁ আৰু এতিয়া বাজি আছে 11:18 তেতিয়া মানে ব্ৰেকফাষ্টটো একদম লাইট হৈছিলে সেইটো কাৰণে ভোক লাগি গ'ল আৰু এতিয়া হোটেল পাই গ'লোঁ আৰু ইয়াতে পাপু কি খাবি 11:00 বাজিছে ভাতে খাবি সেইকাৰণে এই স্বাস্থ্যটোৰ এতিয়া আমি খানা অৰ্ডাৰ কৰি ল'লোঁ আৰু চবে ভাত খাই আছে সেইকাৰণে মই ভাবিলোঁ কি মই ভাত খাই লওঁ নহ'লে আৰু সিহঁতে মোৰ যেতিয়া ভোক লাগিব কোনো নৰখিব কিহৰ কাৰণে চবৰে পেট ভৰি থাকিবতো সেইকাৰণে মই ভাবিলোঁ কি ময়ো ভাত খাই লওঁ এটা খানা পিনা কমপ্লিট আৰু এইচাইডে চাওক আমাৰ লাইন আবাৰ আছে আৰু সি 600 টকাৰ তেল ফুকি দিলে অলৰেডি আৰু এতিয়া আৰু লিক হৈ আছে চাওক ড্ৰপ পৰি আছে এই চাওক বাইকত জুই লাগি যাব পাৰে এতিয়া হিট হ'লে কাৰণে আমি বঙাইগাঁওতে আছোঁ আৰু এতিয়া ভাবিছোঁ কি ডাইৰেক্ট ছাৰ্ভিচত সোমাই দিওঁ কিহৰ কাৰণে টেংক বহুত ৰিস্কি হয় আৰু যদি ফিউল যদি ইঞ্জিনত ক'ৰবাত স্পাৰ্ক প্লাগত যায় কিনে যদি হিট হয় তেতিয়াহ'লে আপোনালোকে জানে কি হ'ব পাৰে তো সেইটো কাৰণে সিমান ৰিস্ক নলওঁ এতিয়া খানা পিনা কমপ্লিট কৰাৰ পিছতহে গম পালোঁ এজন মানুহ আহি কিনে ক'লে কি ফিউল পৰি আছে বুলি আৰু আমি যেতিয়া চেক কৰিলোঁ টেংক লিক হৈ আছে আৰু এতিয়া আমি গৈ আছোঁ উল্টা কিহৰ কাৰণে টাউনত যাব লাগিব বঙাইগাঁও টাউনত আছে KTM ছাৰ্ভিচ চেণ্টাৰ বাইক ৰেডি হৈ গৈছে যোনটো টেংক লিক হৈ আছিলে সেইটো ৰিপেয়াৰ হৈ গৈছে একচুৱেলি চেঞ্জ কৰা হৈ গৈছে টেংকটো আৰু আমি আছিলোঁ বঙাইগাঁও KTM ছাৰ্ভিচত আৰু এতিয়া গৈ আছোঁ টু ৱাৰ্ডছ ইউন ক'লৈ যাব পাৰোঁ নাজানো আৰু আমি কিন্তু আজি টাৰ্গেট লৈছিলোঁ বিহাৰলৈ বাট আজি চাগে মে বি ৱেষ্ট বেংগলত থাকিব লাগিবও পাৰে তো চাওঁ কি হয় এতিয়া বাজি আছে 2:10 ধনজিতৰ বাইক ৰেডি হৈ কিনে আহি গ'ল আৰু ৰে বাপ কিমান বটল পানী খালোঁ এতিয়ালৈ হিচাপ হোৱা নাই আৰু চলো গ্ল'ভটো পিন্ধিলোঁ নহ'লে ছানবাৰ্ণ হোৱা ষ্টাৰ্ট হৈছিলে বাপৰে বাপ এতিয়া আমি এটা জেগাত আহি পাইছিলোঁ যোনটো গোসাইগাঁও বুলি কয় হেন গাইজ ইয়াৰ পৰা অকল 10 কিলোমিটাৰ ৱেষ্ট বেংগল বৰ্ডাৰ আৰু ইয়াতে ইউ ন' আমাৰ ফেমিলি কেইটামান মেম্বাৰ আছিলে হেন গাইজ এইচাইডে আছে আমাৰ ফেমিলি মেম্বাৰ ফেমিলি মেম্বাৰ ৰখি আছিলে বাট মই যেতিয়া ষ্টেটাছ দিছিলোঁ কি ৰখি থাকিব নালাগে তথাপিও মানে কলেজ ইউনিফৰ্মত আছিলে ঘৰত গৈ ড্ৰেছ চেঞ্জ কৰি কিনে তথাপিও ৰখি আছে বাপৰে বাপ থেংক ইউ চ' মাছ বা বাই লগ পাম আৰু দেই ভাল লাগিল নিশ্চয় থেংক ইউ বা বাই ৱেষ্ট বেংগল বৰ্ডাৰ সোমাম আৰু ইয়াৰ পৰা অনলি 10 কিলোমিটাৰ আৰু কমি গৈছিলে এটা বাৰ আছিলে তো লাষ্ট পেট্ৰল পাম্প এইখন অসমৰ তো ইয়াতে ফিউলিং কৰিলোঁ আৰু ইয়াত ফিউল প্ৰাইচ চাগে 96 বাট ৱেষ্ট বেংগলত অলপ বাঢ়ি যাব পাৰে সেইকাৰণে ইয়াতে ভৰাই লওঁ ফুল কাৰ
And guys, this is a 900 or fry lolo. Har pura proper, apna logo proper budget kom ki manja fuel. Ar time or bhai fuel gori lolo. Eto ride or thakom or pora kya? Na mii ita West Bengal border huma bola isu. Aru yar sila 96 rupees. Aru total itala mo fry lolo 1900 or tel. Haru 1900 or tel. Kol lo jai apna logo koi se actually Bihar cross kori dua. Guys, apna logo jodi regular mood block side hai ke. E Ladakh series tija hole apna logo. Na kya pare apna logo budget ata bana lobo pare fuel ki man ki goya se mood with hero X. Pulse aru baki apnar lor ki man ki jae gutai ni gompai. We are in Bengal and guys esare raha bai ase West Bengal police. Okay senuka rasta aru logote henuka best sunset jodi witness koribo pari aru ki lage henuka ride ot you know jiman bhagor thake sob bhagor gusi jae henuka rasta straight road andar obo hoise aru eta transaction break must need. But henuka eta jaga rahi paisu jot bahut sara dukan ase and guys yate eta transaction break lom boli abi asu and guys ami eta jaga rahi gene rokilu haro ichare apnara eta hapa ase matka chai aru matka chai khabo karone rokisu ro chai dote aru jodi holo beshi aram jagar boilu hoy no tita holo 1 ghonta 2 ghonta beshi khushi holo he karone henuka jaga rokibo lage guys ichare bike park ichare chai dukan aru ami yate boi asu chai khabo karone guys ichare sok matka chai yo malai marke dia bhaiya ha malai marke Finally, ahi pai gisu Siliguri jua kali rati ahi pai gisilo aru apnalage raha bisile ki amar bike or problem hoisile aru tate board khini time gusi goise aru jodi ami rati hoi goise ami Siliguri humuate titia gutte traffic truck or traffic heitu karone you know guys khagol lagi asile aru block kora no hol karone block no korilo to ekhini asile episode number 1 akha korisu apnalage sai bhal pale aru jodi bhal pale like koribo kenu ka pale comment koribo aru notun ke aise jote subscribe koribo.